হাজিরহাট পৌরসভার যে ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে হারেস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, জাফর আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের নেতৃবৃন্দ সবাই আছে। আরে নেতৃবৃন্দ বেয়ন্তী হোক না, এ ভাই নেতৃবৃন্দ বেয়ন্তী হন মঞ্জু ভাই তারা জি, এই আস্তে 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 জাফর পুরা করবে না, কোনো মিছিল স্লোগান হবে না, আমাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এটা। কোনোভাবে স্লোগান দিলে আমাদের যারা পরাজিত হয়েছে তারাও আমাদের পার্টির নেতা, তারা মনে কষ্ট পাবে। আমি অনুরোধ করছি কেউ যেন কোনো স্লোগান না দেয়, পুরাওরি করবেন না। আমাদের আমাদের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আপনারা বাইর থেকে এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে অবলোকন করছেন। আমাদের শত শত কাউন্সিলররা বাইরে উপস্থিত রয়েছেন, আমাদের মা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আমাদের জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক সকলে আপনারা এখানে উপস্থিত রয়েছি। এখানে আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রয়াত নেতা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ফাউন্ডার, সাধারণ সম্পাদক এবং সভাপতি জননেতা বাসা আলম বিএ সাহেবের সুযোগ্য সন্তান হোসেন শহীদ জাফর আলম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং আমাদের সাবেক ছাত্রনেতা সুয়াবিল ছাত্রলীগের সাবেক সভাপতি, নাজিরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম হারেস মিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা মনে করি যারা আমাদের ভোট কম পেয়েছেন, একটু কম পেয়েছেন, তারাও আমাদের পার্টির নেতা, তাদেরকে সমন্বয় করে আমরা সুন্দরভাবে একটি কমিটি গঠন করবে, সকলে মিলেমিশে একটি শক্তিশালী ইউনিট হিসেবে নাজিরহাট পৌরসভাকে দাঁড় করাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা সকলে সহযোগিতা করবেন। আপনারা যারা বিজিত হয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, ধৈর্য ধারণ করেন, মানে ইন্নাল্লাহ মা সাবিরিন, সকলে সবর করবেন, দেখবেন আপনাদের জন্য ভালো কিছু রয়েছে। নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাই, প্রথমে সভাপতি রব্বুল ইজ্জতের প্রতি শুকরিয়া আদায় করছি। প্রথমে কৃতজ্ঞতা জানাই বৃহত্তর পৌর এলাকার সর্বস্তরের আওয়ামী লীগ কর্মী নেতৃবৃন্দদের প্রতি। বিগত প্রায় একটা মাস ধরে ওনারা অনেক পরিশ্রম করে আজকের দিনটার এই শেষ পরিণতি করার জন্য অপেক্ষা করেছেন। আজকের এই বিজয় কিংবা এটা তৃণমূল আওয়ামী লীগের রাজনীতির বিজয়, আমি আজকের এই দিনের সম্পূর্ণ করার জন্য এই পৌরসভার সকল স্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি, কৃতজ্ঞতা জানাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি। আমি আপনাদের আজকে সময় নিব না, কালকে কথা বলবো আমরা। আর যেটা হচ্ছে আমার পাশে আমার আহ্বায়ক সাহেব আছেন, সর্বস্তরের এখানে যারা নিবেদিত প্রাণ আওয়ামী লীগ কর্মী আছে, আমাদের এটুকু বলি সবাইকে সাথে নিয়ে আগামীর পথে চলা হবে। এই বৃহত্তর পৌর অঞ্চলের যে আওয়ামী লীগের সংগঠনগুলো আছে সেগুলোকে আরও সাজিয়ে গতিশীল করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করার সকল প্রক্রিয়া সবার সম্মতিতে গ্রহণ করা হবে। আপনার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ঐতিহ্যবাহী নাজিরহাট পৌর আওয়ামী লীগের কাউন্সিলর বিন্দু এবং এতদিন ধরে আমাদের সাথে যারা আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতৃবৃন্দরা, যারা কৃষক লীগের শ্রমিক লীগের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করে আজকে আমাদের সম্মেলন সফল করেছেন, এই সম্মেলনে আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে এই নাজিরহাট পৌর আওয়ামী লীগকে আমরা সুন্দর এবং ঐতিহ্যবাহী যেটা
নাম লেখক আছে এটা আমরা বাস্তবায়ন করব সাথে সাথে আমি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যা আমাদেরকে ভোট দিয়ে সহযোগিতা করে এই সুন্দর আজকে এই সুন্দর সম্মেলন সফল হয়েছে এটা প্রত্যাশা কামনা করে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে সর্বস্তর মিডিয়া ভাইদেরকে সহ অনেক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মাত্র শেষ হয়েছে নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে নাজিরহাট গার্লস উচ্চ বিদ্যালয়ে এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাদশাহ আলম বিএ সাহেবের সুযোগ্য সন্তান জাফর আলম শহীদ হুসেন শহীদ জাফর আলম তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শোবিল এলাকার এস এম হারেস মিয়া হয়েছেন সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়েছেন জাফর আলম কি হয়েছে স্যার এখানে জাল বুট হয়েছে এখানে জাল বুট দিছে নাকি চলো বাইরে চলো জাল পাতার কই বাদশাহ আলম বিএ সাহেবের সুযোগ্য সন্তান বাদশাহ আলম বিয়ের সন্তান যিনি হুসেন শহীদ জাফর আলম তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা জানি বাদশাহ আলম বিয়ে হচ্ছেন ফটিকছড়ি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল বাদশাহ আলম বিয়ে বাদশাহ আলম বিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন বলতে গেলে ফটিকছড়ি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন বাদশাহ আলম বিয়ে সেই বাদশাহ আলম বিয়ে সাহেবের সুযোগ্য বড় ছেলে জাফর আলম আজকের পৌরসভার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নাজিরহাট পৌরসভার এখানে মিছিল দিচ্ছেন নেতা কর্মীরা মিছিল দিচ্ছেন প্রচুর নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে প্রচুর নেতাকর্মী উপস্থিত হয়েছে এখানে প্রচুর নেতাকর্মীরা আছে আসলে রাত ১২টা পার হয়ে গেছে এখানে প্রচুর নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন নেতাকর্মীদের কাউন্সিলরদের প্রত্যক্ষ বুড়ে আজকে নির্বাচন হয়েছে গার্লস স্কুলে এই নির্বাচন সম্পন্ন হয়েছে এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ হুসেন শহীদ জাফর আলম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শোবিল এলাকার হারেস আমি নাজিরহাট গার্লস স্কুলের বাইরের অংশটা আমি দেখাচ্ছি বাইরেও প্রচুর লোকজন রয়েছে পুলিশ রয়েছে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন মিছিল না করে কারণ যারা হেরেছেন তারাও আওয়ামী লীগের লোক যারা নির্বাচন করেছেন তারাও আওয়ামী লীগের লোক এখানে একজন জয়ী হয়েছেন একজন হেরেছেন সেটা নিয়ে যেন মিছিল মিটিং না হয় বিজয় মিছিল দিতে নিষেধ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে হারেস ভাই চল চল চল
এটা আসলে রাজনৈতিক সৌন্দর্য এখানে সলাইমান তিনি সভাপতি প্রার্থী ছিলেন তিনি প্রত্যাখ্যান করে নিয়েছেন তার প্রার্থিতা থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন নতুন সভাপতি জাফর আলম শহীদ জাহর আলম তাকে ফুল দিয়ে মালা দিয়ে মালা পরিয়ে দিলেন মোহাম্মদ সলাইমান উনিও সভাপতি প্রার্থী ছিলেন উনি তার প্রার্থিতা প্রত্যাখ্যান করে নিয়েছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তার প্রার্থিতা আজকে যিনি জয়ী হয়েছেন জাফর আলম জয়ী হয়েছেন তিনি আজম ভাইও প্রত্যাখ্যান করে নিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আজকে এই জাফর আলম তিনি বিজয়ী হয়ে তাদেরকে প্রথমে মালা পরিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য এই সৌন্দর্য আমরা আজকে যেটা দেখেছি ফটিকছড়ি গার্ল নাজিরহাট পৌরসভার গার্ল স্কুলের যে বুট গ্রহণ প্রত্যক্ষ বুট গ্রহণের মাধ্যমে আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন এই জাফর আলম তিনি হচ্ছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাদশা আলম বিএ সাহেবের সুযোগ্য সন্তান সবার সাথে সবাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে আসলে এই আনন্দ উপভোগ করছেন তিনি সবার সাথে কোলাকুলি করে যে আনন্দ সেটা বলে ব্যক্ত করার মতো নয় আজকের উনি অনেকদিন পরে তিনি আসলে মূল্যায়িত হয়েছেন তিনি দীর্ঘদিন ফুটফলের রাজনীতি করে এসেছেন আসলে এখানে আমরা সকাল থেকে যে কাউন্সিলর যারা ছিল ভোটার যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম তার গুজন আমরা আগে থেকে শুনেছি যে বাদশা আলম বিএ সাহেবের ছেলে হিসেবে বাদশা আলম বিএ সাহেবের ছেলে হিসেবে তার দীর্ঘদিন রাজনৈতিক কেরিয়ার তার রাজনীতির কারণে তিনি আসলে যথাযথ যোগ্য প্রার্থী তারা নির্বাচন করেছেন সব নেতাকর্মীদের নিয়ে তিনি গার্ল স্কুল থেকে বের হয়ে যাচ্ছেন সদ্য নির্বাচিত সভাপতি জাফর আলম বের হচ্ছেন সকল নেতাকর্মীদের নিয়ে গার্লস স্কুল থেকে বের হচ্ছেন আমি গার্লস স্কুলের সামনে থেকে বিদায় নিতে চাই এতক্ষণ যারা লাইভটি দেখেছেন যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি শেষ করছি আমার চট্টগ্রাম থেকে